প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমরা মুনাফা সম্পর্কে শিখছি গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমরা মুনাফা সম্পর্কে শিখেছি। আজ আমরা একটা ওই মুনাফা অনুশীলনের সৃজনশীল শিখব। আমি এই সৃজনশীলটা ব্ল্যাকবোর্ডে আগে থেকে লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে তোমরা লক্ষ্য করো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে সমৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সমৃদ্ধি মূল 20,280 টাকা হলো। আমাদের ক নম্বর থাকবে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। খ মূলধন নির্ণয় করো। গ একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমরা আগে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা শিখেছি, এখন এই সৃজনশীলটা শিখব। তা কতে আমরা কী বলছি হচ্ছে, ক মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। দেখো এই ক এখানে মূলধন আমরা কি ধরি, পি, মুনাফার হার আর, সময় এন। সমৃদ্ধি মূল সি সমান সমান কি জানি আমরা, পি ইন্টু 1 প্লাস r^n। চক্রবৃদ্ধি মুনাফা সমান জানি পি ইন্টু 1 প্লাস r^n মাইনাস p। আবার লিখতে পারি সি মাইনাস পি। আর সরল মুনাফার ক্ষেত্রে কি লিখতে পারি, আই সমান সমান পি আর এন। ওকে, ক নম্বর শেষ। এবার আমরা শিখব মূলধন নির্ণয় করো। তাহলে আমরা বুঝতে পারি খতে শিখব মূলধন নির্ণয় করো। খ সমাধান আমরা জানি, আমরা জানি কি জানি, মূলধন সমান কি জানি, মূলধন সমান পি, মুনাফার হার সমান সমান আর, আর সময় সমান সমান কি জানি এন। ওকে, এখন আমাদের অতএব চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান কি জানি, পি ইন্টু 1 প্লাস r^n। আমাদের উদ্দীপকে আছে 1 বছরান্তে সমৃদ্ধি মূল, মানে এই চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত আছে, 19,500 টাকা। তাহলে আমাদের এখানে লিখতে হবে 1 বছরান্তে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান p1 প্লাস r^1 সমান কি লেখা যায়, পি ইন্টু আর, আর কি লেখা এবার আছে কি, দুই আছে, তাই তো, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস r^2, তাই তো, 2 বছরে 2, 1 বছরে 1। এবার আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস r সমান সমান কত দেওয়া আছে, 19,500। সমীকরণ নম্বর 1।
आर टके आसे पी इनटू वन प्लस आर टू वन 2280 समीकरण नंबर दुई ये भावे आमादर आगे समीकरण गठन करते होबे एखन आमरा कि करब एक नंग और दुई नंग समीकरण भाग करे पाई दुई नंग थेके एक नंग भाग करे पाई दुई नंग एक नंग समीकरण भाग करे पाई ताहले प्लस आर नीचे कत हच्छे प्लस आर समान समान 20,280 बाय नीचे कत 19,500 ठीक आछे এবার এখানে ভাগ করলে আমাদের কি পাওয়া যাবে এখানে থাকে আছে বা 1 মাইনাস আর সমান সমান 195 যে কাটলে আছে উপরে থাকে আছে 104 আর নিচে থাকে আছে 100 বুঝতে পারছো আমি এখানে করলাম অতএব বা তাহলে 1 প্লাস আর সমান সমান এদুরে ভাগ করলে হচ্ছে 1.04 বা আর সমান সমান 1.04 বিয়োগ আমরা এখানে একটা এইভাবেই ভয় দেই সব পাড়ায় আমি ভয় দিলাম তাহলে অতএব আর সমান সমান কি পাচ্ছি আমরা 0.04 এবার আমরা আর এর মান পেয়েছি আর এর মানটা আমরা এক নং সমীকরণ বা দুই নং সমীকরণ যে কোনো একটাই বসালে আমরা মূলধন পি এর মান নির্ণয় করতে পারবো তাহলে আমরা এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ এটা বা প্লাস শূন্য এখানে পয়েন্ট আছে 0.04 समान समान 19,500 बा पी समान समान 19,500 नीचे आस्ते आस्ते 1.04 ये हमारा ये पॉइंट दुटो ऊपर नहीं दिल एक नहीं दुटो अंक दुटो शून्य एबार हमारा चार दिए काटते पारि एटा 26 होबे एटा आछे 25 होबे এরা 26 দিয়ে আমরা 8 এর কাট লি আছে আছে 750 অতএব পি সমান সমান লিখতে পারি 18,750 অতএব মূলধন 18,750 টাকা বুঝতে পেরেছো তাহলে আমরা পেয়েছি কোনটা পেয়েছি মূলধন পেয়েছি কত 18,750 টাকা ওকে এবার আমাদের গ নাম্বারটা ছিল কি গ নাম্বারটা ছিল আমাদের গ নাম্বারটা আমরা আরেকবার পড়ব গ নাম্বারটা ছিল একই হারে উক্ত মূলধনের জন্য তাহলে একই হার বলতে আর এর মান কত পেয়েছিলাম আমরা
তাহলে খ হতে পাই, খ হতে পাই। একই হারে উক্ত মূলধন, উক্ত মূলধন মানে মূলধন কত, পি সমান কত পাইছি, মূলধন পি সমান সমান 18,750 টাকা, আর আর সমান হার মুনাফার হার, আর সমান কত, মুনাফার হার আর সমান সমান 0.04% তাই তো, 0.04। আর সময়, সময় এন সমান সমান কত আছে, 3। তার মানে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আগে সরল মুনাফা বের করে নেই, সাইডে সরল মুনাফা আই সমান সমান সরল মুনাফা, সরল মুনাফা আই সমান সমান পি আর এন, পি সমান 18,750 গুণ আর সমান 0.004 গুণ 3। তাহলে পয়েন্ট দুটি কি হবে, তাহলে আমরা কাটতে পারি এই শূন্য, এই শূন্য কাটতে পারি, এবার 2 যে কাটো 2 দুকুনি 4, 5 দুকুনি 10, আর 5 তে এটা কাটলে কত হচ্ছে, 3 5 15, 5 7 35, 5 5 25। তাহলে এই 3টে গুণ করলে আমরা কত পাবো, এই দুটো 2 তে গুণ করলে 5 2 10, 10 0 7 2 14 5, তাহলে 1 3 4 7, 750 গুণ 3, 2250 টাকা। তাহলে সরল মুনাফা আমাদের হচ্ছে 2250 টাকা। এবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি, সি সমান কি জানি, পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস p। এখানে পি মানে কত, 18,750 1 যোগ 0.04, আর এন মানে আছে 3, বিয়োগ আছে কত, 1,850। তাহলে এখানে আমরা 18,750 1.04 এর 3 বিয়োগ 18,750। এখন এই 18,750 থেকে 50-এর সাথে কয়বার গুণ করতে হবে, 1.04, 3 বার, 3 বার গুণ করলে আমাদের হবে না হচ্ছে, এখানে হবে না হচ্ছে 21,091.2, বিয়োগ আছে 18,750। চক্রবৃদ্ধি মুনাফা হবে না হচ্ছে আমার।